হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তার সকাল সকাল আমি ফুল নিয়ে চলে এসেছি গুড মর্নিং জানাতে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে। তা আমি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হচ্ছে কিছু হাসি কিছু খুশি, স্বপ্নে চলো বোম্বে ঘুরে আসি। তা দেখো, এই ফুল গাছগুলো আমাদের বাড়িতেই হয়েছে আর ফুল ধরেছে। সাদা ফুলের নামটা আমি জানি না, আর এটা তো ঝুমকো জবা, তোমরা সবাই যেন আগে ভিডিওতে দিয়েছি, তাই দেখো। আর এখন প্রায় দুপুর 3:30-4, তা মেঘ করেছে হালকা হালকা। তা আমি ভাবলাম একটু মেঘ করেছে, আমি খুব খুশি, মেঘ করেছে বৃষ্টি হবে খুব খুশি, তা চলো একটু বৃষ্টিতে ভিজি। তাই আমি ছাদের উপরে চলে এলাম। এই ছাদের উপরেই গাছপালাগুলো দেখো, চারিধারে আমাদের বাড়ির আশেপাশে সব গাছপালা। এই গাছগুলো কিছু আমাদেরও আছে, কিছু পাড়ার মানুষেরও আছে। তা দেখো, আমি ছাদে হাঁটতে হাঁটতে চলে এলাম, আর আমি এসে দেখি মেঘ করেছে, খুবই খুশি, বৃষ্টিতে ভিজবো। কখন বৃষ্টি পড়ে আমি কিন্তু অপেক্ষায় আছি। তা প্লিজ বন্ধুরা, তোমরা কে কে বৃষ্টিতে ভিজবে বা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো সবাই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তা দেখো, আমি অপেক্ষা আছি কখন বৃষ্টি পড়ে। আর খুব সুন্দর, মানে মেঘলা মেঘলা আকাশ, খুবই ভালো লাগছে, অনেকদিন পরে বৃষ্টি হবে, বেশ খুশি খুশি মনটা আমার। আর দেখো, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে পড়ছে, আর আমি ছাতা মাথায় দিয়ে ছাদের উপরে দেখো খুশিতে আমি ঘোরাঘুরি করছি। আর তোমরা জানোই আমার মনটা খারাপ, তাও একটু আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। প্লিজ বন্ধুরা, আমার সঙ্গে তোমরা থাকো, এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, আমিও তোমাদের পাশে আছি। তা চলো, আর আমি দেখো বৃষ্টিতে ভিজছি, খালি মাথায়, ছাতা তো ফেলে দিয়েছি দেখেছো। তা আমি ঘুরছি আর ভাবছি যে বৃষ্টি পড়ছে, বেশি ভিজবো শরীর খারাপ হয়ে যাবে, তাই ভাবছি যে কিছু একটা স্বপ্ন দেখা যাক। তা আমি জেগে জেগে কিছু একটা স্বপ্ন দেখবো ভাবছি। তাই আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখার কথা ভাবছি। আর কি স্বপ্ন দেখছি সেটা তোমাদের চলো বলছি। স্বপ্নে দেখছি আমি এখন স্বপ্নে বোম্বে যাব, বুঝেছো? বোম্বে, চলো তাহলে। আমি স্বপ্নে বোম্বে চলে এলাম, তবে স্বপ্নটা কিন্তু আমি জেগে জেগে দেখছি, ঘুমিয়ে ঘুমিয়ে না কিন্তু। কারণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে, স্বপ্ন ভেঙে গেলে, স্বপ্নটা ভেঙে গেলে খারাপ লাগে, কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখলে স্বপ্নটা ভেঙে যাবে না, তুমি নিজের মনের মতো করে সাজাতে পারবে স্বপ্ন, বুঝেছো? তা বোম্বে শহরটা দেখো আমার সঙ্গে, তোমরাও ঘুরে দেখো। দেখো বোম্বে শহরটা ভালোই লাগছে দেখতে। দেখো আমাদের, মানে আমাদের সব ছোটো শহরের মতনই প্রায়, কিন্তু মতো না, অনেক ভালো। দেখো পাহাড় আছে, আমি তো অবাক যে বোম্বে শহরে আবার পাহাড়। আর দেখো বিল্ডিংগুলো কী সুন্দর, বড় বড় বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, আর পাহাড় গাছপালায় চারিদিকে ঘেরা। আমি তো ভাবলাম এটা কোনো গ্রাম, তা গ্রাম নয়, এটা বোম্বে শহর, বুঝেছো? এটা বোম্বে শহর। আর আমি ওপর থেকে ভিডিওটা করছি, মানে আমি করছি না, ওটা স্বপ্নে করছি আমি, বুঝেছো? জেগে জেগে স্বপ্ন দেখছি তো, তাই মনের মতো সাজানো যায়, তাই মনের মতো সাজাচ্ছি। তা দেখো ওপর থেকে নিচের থেকে খুব দেখতে ভালো লাগছে। দেখো গাড়ি ঘোড়া চলছে, বাইক চলছে, আর রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর বাড়িগুলো দেখো দেখতে খুবই সুন্দর লাগছে ওপর থেকে নিচ অবধি। ভিডিওটা করলে তো মানে বাড়িগুলো ছোট ছোট লাগে, আর ওই দূরে দেখো পাহাড়, পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে, সব কিছু মিলিয়ে খুব সুন্দর, খুব সুন্দর। তা দেখো আমার সাথেও তোমরা বোম্বে ঘোরো। তা আমার তো খুবই ভালো লাগছে, আমার স্বপ্ন যে আমি একদিন বোম্বে যাব, ঠিক আছে? তা এখন আমি জেগে জেগেই বোম্বে স্বপ্ন দেখতে স্বপ্ন দেখছি যে আমি বোম্বে এসে গেছি। তা যাই হোক, কোনো দিন যদি ভাগ্যে থাকে তাহলে আমি বোম্বে শহর ঘুরবো, ঠিক আছে? আর মানুষের তো অনেক রকম স্বপ্ন থাকে, তাই এটাও আমার একটা ছোট্ট স্বপ্ন, আমি বোম্বে শহর যাব, ঠিক আছে? আর বোম্বে শহর ঘুরে ঘুরে আমি দেখব, যেটুকু পারছি তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তা স্বপ্ন দেখতে দেখতে আমি অলরেডি আমার ছোট্ট শহরে, আমার ছোট্ট গ্রামে চলে এলাম। তা দেখো এটা আমাদের মানে বাড়ির একটু 10-15 মিনিট বাড়ির দূরে একটা মাঠ, আর এই দেখছো এটা পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট আর পাম হাউস একসঙ্গেই আছে। তা দেখো পাওয়ার প্ল্যান্ট, এখানে আমাদের কারেন্ট সাপ্লাই করা হয়।
তাই আমাদের এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়েছে, প্রায় 4-5 বছর হয়েছে। তা এই পাওয়ার প্ল্যান্টটা তৈরি হওয়ার পরে আমাদের কিন্তু কারেন্ট যায় না। পাওয়ার প্ল্যান্টের সামনেটা দেখালাম, এবারে চলো সাইডগুলো দেখাবো। পাওয়ার প্ল্যান্টটা কিন্তু দেখতে খুব সুন্দর, দেখো সাইডগুলো দেখাচ্ছি, দেখো এখান থেকে কারেন্ট কিন্তু সাপ্লাই দেওয়া হয়, আর খুবই দেখতে সুন্দর। বেশ মানে পাশে মাঠ দেখাচ্ছি, চলো পাশে মাঠ, মাসের পাঠে মাঠের পাশে পাওয়ার প্ল্যান্ট, খুবই সুন্দর লাগছে। আর চারিদিকে গাছপালায় ঘেরা, দেখতেই পারছো তোমরা কেমন লাগছে। প্লিজ বন্ধুরা আবার বলছি কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এটা হলো সাইড দিক, আর পিছন দিকটা চলো দেখাচ্ছি, পাওয়ার প্ল্যান্টের পিছন দিকটা। তার আগে দেখো এই গাছপালাগুলো দেখছো, এগুলো কিন্তু আম গাছ, জানো 12 মাসই আম। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই আম গাছে সব মুকুল এসে গেছে। এখন তো পাকা আমের সিজন চলছে, কিন্তু এগুলো মুকুল চলে আসছে। এই মুকুল হবে, আম বড় হবে, পাকবে, আবার মুকুল আসবে। এইরকমই এই আম গাছগুলো, আম গাছ দিয়ে ঘেরা চারিদিক, মনে হচ্ছে প্রাচীর দেওয়া, তাই না? এখনকার সব তো ধরো ইট বালি সিমেন্ট দিয়ে প্রাচীর দেয়, কিন্তু আগেকার মানুষরা সব গাছ দিয়ে ঘেরা দিয়ে প্রাচীর দিত, কী সুন্দর লাগতো, প্রাণ পেত। এখনও কিন্তু প্রাণ নেই, ইট বালি সিমেন্টের কোনো প্রাণ নেই। আগে গাছপালাতেই প্রাচীর দেওয়া হতো আর প্রাণ পেত। তা প্লিজ বন্ধুরা দেখো, দেখতে থাকো, আর দেখো আমাদের পাশে মাঠ, পাওয়ার প্ল্যান্টের পাশে এটা মাঠ, বাচ্চারা খেলছে, ফুটবল মাঠ এটা, তা ফুটবল খেলছে, দেখো কত সুন্দর ফুটবল খেলছে বাচ্চারা, আবার বড়রাও খেলে। আমরাও এখানে আসি ঘুরতে, বসি সবার সাথে, গল্প করি, খুবই ভালো লাগে। আর কিন্তু বোম্বে শহরের থেকে আমাদের ছোট্ট শহরটা কোনো অংশে কম না, কিন্তু দেখো এখানেও আমাদের বড় বড় পাকা বাড়ি আছে, আর একটু শহরের দিকে গেলে ওখানেও আমাদের ফ্ল্যাট আছে, বড় বড় বিল্ডিং আছে, বুঝেছো? তা এটা আমাদের বাড়ির আশেপাশেই মাঠ, আর কত সুন্দর লাগছে দেখছো, কত সুন্দর দৃশ্য। এগুলো কিন্তু গ্রাম অঞ্চলেই দেখা যায়। আর দেখো আমি অলরেডি হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির রাস্তাতে আসছি, তার আগে দেখো দেখাচ্ছি বাচ্চারা, এখানে সোনাঝুরি মানে বাগান আছে, সেই সোনাঝুরি বাগানের পাশে বাচ্চারা কিন্তু খেলছে, আর বাচ্চার মায়েরাও বসে আছে, গল্প করছে বৈকালবেলা, বুঝতেই পারছো। আর আকাশ মেঘলা, আর হাঁটতে হাঁটতে আমি চলে এলাম আমার বাড়ির রাস্তাতে। তা এখানে দেখো গরুরপাল বাড়িতে চলে যাচ্ছে, এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, গরুরপাল বাড়িতে চলে যাচ্ছে, আর বাচ্চারা কিন্তু খেলাধুলা করে বাড়িতে ফিরছে। একটা সময় আসে সবাইকে বাড়ি ফিরতে হয়, ঠিক আছে। তা গরুরপালও বাড়ি যাচ্ছে, আর বাচ্চারাও কিন্তু বাড়ি চলে যাচ্ছে খেলা করে। দেখো কত সুন্দর লাগছে। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার সঙ্গে থেকো, আর বড় করলাম না, সবাই ভালো থেকো। আর বোম্বে শহর কীভাবে কীরকম ঘুরলে আমার সাথে প্লিজ কমেন্ট করে জানিও। তা ভালো থাকবে সবাই, টাটা, বাই।